অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি বলো তুমি কোথায় যেতে চাও, আমরা সেখানেই যাব। জানি না, তবে এমন একটা জায়গা যেখানে গিয়ে সকালে যাব রাতে ফিরে আসব। মাম্মা মাম্মা, এই তো কুটুস চলে এসেছে। কুটুস, কাল আমি তুমি আর মাম্মা মিলে কোথাও বেড়াতে যাব। তুমি এবার বলো তুমি কোথায় যেতে চাও। না না, কাল তো আমার ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমাদের সবাইকে যেতে বলেছো এখানে, আমরা ওখানে যাব। ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? এই তো তুমি সকালে জিজ্ঞাসা করছিলে কে আমার ফ্রেন্ড কোথায় থাকে, তাই তো আমি নিয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডকে দেখাবো বলে। দাঁড়া দাঁড়া, আগে বুঝতে দে সবটা, কোথায় যাব আমরা? না না, আমরা যাবই, আমি ফ্রেন্ডকে প্রমিস করে এসেছি, ওনার বার্থডে তে আমরা সবাই যাব। পাপা মাম্মাকে বলো না। ওকে ওকে, আমরা যাব। এবার হ্যাপি? আরে দাঁড়াও দাঁড়াও, আগে বুঝতে দাও সবটা, আগে ওকে করে দিচ্ছ মানে? এই তুমি শোনো এদিকে, তুমি কোথায় যাবে, কার বার্থডে পার্টি, আমরা কোথায় যাব? আরে শান্ত শান্ত, আমার কথা শোনো। তুমি তো কোথাও একটা বেড়াতে যেতে চাইছিলে কিন্তু ডিসাইড করতে পারছো না, আর আমাদের কুটুস যখন নিজের ফ্রেন্ডকে প্রমিস করে এসেছে কি ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবে, তখন আমরা সেখানেই যাব। কি, আমরা ওখানে যাব, ঠিক আছে? কি মজা, আমরা যাব। এই আমরা যাব, হয়ে গেল। বাবা ছেলে দুজন মিলে যখন ঠিক করেই নিয়েছো, আমার আর কি বলার আছে এর মধ্যে। বাবা শোনো, আমার বন্ধুর জন্য একটা খুব ভালো গিফট কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুর জন্য আমরা খুব ভালো গিফট আনবো, ওকে? কুশ, শোনো অরু, পার্টিতে কিন্তু অনেক রেপুটেড লোকজন আসবে, মানে বড় বড় মাপের লোকজন, অ্যারেঞ্জমেন্টে যেন কোনো কম না থাকে, এটা কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ সে সবই ঠিক আছে। বাবা তুমি প্লিজ অ্যাটলিস্ট একটা ব্যাপারে একটু নজর রাখো, ইমন যেন এই পার্টিটাতে আসে, তা না হলে আমাদের এত দিনের এত প্ল্যান এত প্রোগ্রাম সব কিন্তু জলে যাবে। তুমি আসতে কথা বলতে পারো না? না বাড়িতেই বলছি, সব শুনতে পাবে। বাস চুপ থাকেন না। স্যার এখন ঘরের ভেতরে বসে টিভি দেখছে, টিভি। আর একটা ব্যাপার শোনো কুশ, স্যার বাচ্চাটাকে দায়িত্ব দিয়েছে ইমনকে আর ওর হাজবেন্ডকে এখানে নিয়ে আসার জন্য, মানে পার্টিতে নিয়ে আসার জন্য। বাচ্চাটা যে ধরনের চালাক আর ছটপটে, আমার মনে হয় ওদের দুজনকে ঠিক পার্টিতেও নিয়ে আসবে, সে নিয়ে কোনো টেনশন নেই। হুম বাবা, বুড়ো তো দেখছি বেশ রিল্যাক্স মুডে টিভি দেখছে। দেখো না এইবারে তোমার মুডের বারোটা আমি কি করে বাজাই। এ কি মামা, তুমি এখনো ঘুমাওনি? না না, ঘুম আসছিল না, তাই টিভি দেখছি। কিছু বলবে? হ্যাঁ মামা, বলার জন্যই এসেছি। তা বলতে এসছো যখন, বলো হেসিটেট করছো কেন? না মামা, মানে অ্যাকচুয়ালি কি বলো তো, কালকেই তো ফাংশনটা, আমার না খুব নার্ভাস ফিল হচ্ছে জানো তো। তুমি মামা যদি আমার পাশে, তোমার পাশে কি, চুপ করে গেল কেন? কাকে চাই তোমার পাশে? কাল না না মামা, যা করব তোমার পারমিশন নিয়েই করব, তোমার পারমিশন ছাড়া কিছু করব না। তুমি যদি বলো মানে, আরে কি বলতে চাইছো বলো না, আমার কাছে এসে বলছো অত ভাবছো কেন? বলো বলো কি বলো বলো বলো। মামা আসলে কি বলো তো, আমি একা কালকে সব কিছু ম্যানেজ করতে পারবো কিনা সেটাই ভাবছিলাম। বলছিলাম যে
ইমনকে যদি আমি ডাকি, মানে ও যেহেতু তোমার কোর্টের লোকজন সবাইকে চেনে, তাই ভাবছিলাম আর কি মামা। কি বলছো তুমি? ওকে ফাংশনে আসতে বলার আগে আমাকে একটু বিষ এনে দাও, আমাকে মরে যাই। মামা কি বলছো কে তুমি? তুমি এই কথাটা বললে কি করে আমাকে? তোমার মাথায় যদি এইসব ভাবনা এসে থাকে, আজ আমি সবকিছু ক্যান্সেল করে দেবো। এটা তুমি কি বলছো মামা? ও যদি এই কালকে ওই প্রোগ্রামে থাকে, প্রোগ্রামটা হবে না, ঠিক আছে? যাও 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 যাও। সরি মামা। দাঁড়িয়ে রইলে কেন? যেতে বলছি তোমাকে, যাও এখান থেকে, যাও যাও। তোমার বউ সে তো দারুণ অ্যাক্টিং করে, বাহ। কি বুঝলো? আঙ্কেল কি বুঝলে বলো। বুঝলাম, আমি যেটা বুঝলাম সেটা হলো, শকুনি মামা যদি বেঁচে থাকে